সেনাপতি? জি মহারাজ, বলুন। আমার এই পাশের বাগানে যাও, একটা ঝুড়ি বুঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো, আমি তোমাকে পুরস্কার করব। কিন্তু শর্ত হলো, বাগানে যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না। এটা তো কোনো কঠিন কাজ নয়, ঝুড়িয়ে ভরে নিয়ে আসবো, ফলও খাইব, পুরস্কারও পাইব। আচ্ছা ঠিক আছে মহারাজ, এখনই যাই আপনার জন্য ঝুড়ি ভর্তি ফল নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে যাও। সামনে ফল ভর্তি গাছ দেখতে পাইতাছি, যাই ওখান থেকে ঝুড়িটা ভরে নিয়ে আসি। এগুলো ফল বেশি ভালো দেখা যাইতেছে না, যাই সামনে যাইয়ে দেখি আরও ভালো আছে কি। আগেরটার চেয়ে এখানকার ফলগুলো তার চেয়ে কিছুটা ভালো। আচ্ছা থাক, সামনে অংশ গিয়ে দেখি, এখানে হয়তো আরও উন্নত ফল পাবো, সেখান থেকে ফল নিয়ে ঝুড়ি ভরব। ও, এখানে তো অনেক উন্নত মানের ফল, এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই। না, এখান থেকে নিব না, সামনে আরও উন্নত ফল থাকতে পারে, সবচেয়ে ভালো ফলে ঝুড়িতে ভরব। সামনে অংশটাই বাগানে সর্বশেষ অংশ, যাই সবচেয়ে উন্নত ফল ঝুড়িতে ভরে নিয়ে আসি, নিশ্চয় এখান থেকে সবচেয়ে ভালো ফল ঝুড়িতে ভরব। হাই হাই রে, এখানে কোনো ফলের চিহ্নই নেই। হাই রে, আমি এতে কি ভুল করলাম? আমি যদি বাগানে ঢুকে ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন মহারাজকে কি করে মুখ দেখাবো? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা বর্ণনা করার পর তিনি বলেন, বন্ধুগণ, মহান বাদশাহ হলেন আল্লাহ, আর বাগানে প্রবেশকারী লুটটি তুমি, আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমলনামা, আর বাগান দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন, বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনে বিভিন্ন ধাপ, আর তোমাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু তুমি প্রতিদিনই ভাবো আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে। এত অ্যাপ নেক কাজ যখনই করতে সময় পাবেন তখনই করে নিন, জীবন থেকে ফায়দা লুটে নিন। তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমল নামক বিশ্বের ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকির নামক ফল দিয়ে প্রথম থেকে বড়া শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কি না জানা নাই।